ঠিক আছে স্যার আমাদেরকে পাঠিয়েছে, আজকে আমাদের মসজিদের জন্য একটা ইমাম সাহেব লাগবে, আমাদের অফিসের মসজিদের জন্য ইমাম সাহেব লাগবে। আজকে আমরা দেখব এই রাস্তা দিয়ে যেই যান, মানে অটোওয়ালা হোক সাইকেলওয়ালা হোক যেই হোক, আমাদের যাকে ভালো লাগবে তাদেরকে আমরা চাকরি দেব, তার ইমানটা কতটুকু শক্তিশালী এবং আমরা দেখব আজকে সে কতটুকু। আমরা শুনছি মুসলমান, আমরা মুসলমান, কিন্তু মুসলমানের ইমানটা অনেক মজবুত। আজকে আমরা পরীক্ষা করব, ঠিক আছে ভাই, সবাইকে বলছি আজকে আমরা দেখব কোন লোকটার ভিতরে ইমানটা সঠিক। তাহলে তুমি হচ্ছে তুমি অফিসে যাও, আমরা দেখতেছি একটা ভালো লোক সৎ লোক পাই নাকি, ঠিক আছে তুমি তাহলে যাও, ঠিক আছে তুমি চলে যাও। আর আমরা আজকে দেখি যে সৎ মানুষ আমরা পাই নাকি, ও অফিসে যাক, স্যার যেহেতু আমাদের পাঠিয়েছে আমরা পরে চাকরি করি, সৎ মানুষ পাই নাকি দেখি, যেভাবেই হোক যে কৌশল হোক আমরা একটা সৎ মানুষের উদ্দেশ্যে আমরা বিয়ে দিকে আল্লাহ কি করে আমাদের কিছু বলবেন। হ্যাঁ কিছু বলবো, আপনি কি নামাজ পড়তে যাচ্ছেন? জি বাবা সবাই যায় আমার সঙ্গে নামাজ পড়ে আসে, আপনি যান আমরা আসছি, ঠিক আছে আপনি যান আমরা আসছি। আচ্ছা উনি তো নামাজ পড়তে যাচ্ছে, ঠিক আছে উনাকে আমরা মানি ব্যাগ দিয়েছি, অবশ্যই অবশ্যই আমরা বলবো যে মানি ব্যাগটা আপনার। হ্যাঁ আমি কি বলে দেখা, উনি কি বলি দেখা, ঠিক আছে। ভাই ভাই শোনেন, আপনি ব্যাগটি শোনেন শোনেন, আমার না বহু টাকা আছে, বহু টাকা, আমি এই মানি ব্যাগ আমার হতে পারে না বাবা, আমার এইসব লোভ লালসা নয় বাবা, এটা আমার না বাবা, যার ভাই তার খোঁজ করে দিয়ে দাও বাবা, আমার না বাবা, এটা আমার। দেখেন আপনারই মনে হয় মানি ব্যাগ একটা এখানে ছিল, আচ্ছা দেখে মনে আমারই মনে হতে পারে, কথা মনে একটা ছিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সালামু আলাইকুম। এই টাকার জন্য আমি ইমাম বিক্রি করব? এই সামান্য কয়টা টাকা জন্য আমি পাঁচ নামাজ পড়ি, আমি শয়তানের পাল্টে করি, আমি টাকা নেবো? না না অসম্ভব, এই টাকা আমি কখনো রাখতে পারবো না, আমি টাকা তার টাকা তাকে দেবো। ও ভাই ভাই, আরে ভাই ভাই আমার ভুল হয়ে গেছে, এই মানি ব্যাগ আমার না, আমি এই সামান্য কয়টা টাকার জন্যে লোক সামলাতে ছিলাম, শয়তানের পাল্টে করছিলাম, আমি শয়তানের পাল্টে পড়তে চাই, আমি ইমান দিচ্ছি যখন এই টাকা পান না ভাই, এই টাকা যার টাকা তা খুঁজে দিয়ে দিলে আমি খুব সন্তুষ্ট হবো ভাই, আপনি কিছু মনে করবেন না, আমি আমরা আপনার কাছে ভুল স্বীকার করছি, আমাদের ভুল হয়ে গেছে, ঠিক আছে ভাই, আসলে আমাদের অফিসের জন্য একটা ইমাম সাহেব লাগবে, একটা ইমাম সাহেব খুঁজতেছি। আপনি আসলে অনেক ভালো মানুষ, অনেক সৎ মানুষ, মানে বাটা আমাদের আপনার কাছে আমরা ক্ষমা চাইতে পারি, আপনি ইমামটা আসলে অনেক সঠিক। না ঠিকই আছে, আপনারা যদি ভুল বুঝতে পারছেন যদি, তাহলে এটাই মনে করতে হবে যে আমার এটাই সঠিক, আপনি অনেক ভালো ভাবে।